আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে 14 নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে 14 নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এবং কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় এতে 87 জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে 4 জন প্রার্থীর মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে 42 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন প্রফেসর হুমায়ুন কবির। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মাস্টার, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী ও মানিক কাশেম, উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, 14 নং সুলতান ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নুরুল হক দিলার, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুসেলে উদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি মোহাম্মদপুর সেরাজুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে চেয়ারম্যান বাছাইতে অংশগ্রহণ করি। কাউন্সিলররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, এই জন্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। দীর্ঘ 20-25 বছর যাবৎ আওয়ামী লীগের তৃণমূলের নেতৃত্ব দিচ্ছি, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রতিটা নির্বাচনে ভূমিকা রাখছি কর্মী হিসাবে, দলের কর্মী হিসাবে। আমি বিশ্বাস করি নেত্রী এই বিপুল বিজয়ের মাধ্য রেজাল্টটা, আমার 84টা ভোট কাস্ট হয়েছে আজকে, এর মধ্যে 42 ভোট পাইছি আমি আর বাকি 4 জনে মিলে 42 ভোট পাইছি। সোজা অর্ধেকটা ভোট, অর্ধেক কাউন্সিলর আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করছে। যদি আমার দল, আমার নেত্রী আমার উপর আস্থা রাখে, আমাকে নৌকা দেয়, আমি আমার নেত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর, আমি এই গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব এবং পারব ঈশ্বর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।